देश के साफ चैम्पियनशिप उपहार देवार परो पृष्ठपोषक जटिलताय छिलो नारी फुटबल। तबे एबीजी ग्रुपेर संगे चुक्तिर मध्य दिए काटते जाच्छे सेई प्रतिबंधकता जे आनुष्ठानिकता सम्पन्न करें बसुंधरा ग्रुपेर व्यवस्थापना परिचालक सायेम सोबहान आनवीर एवं बाफुफेर नारी उइंग चेयरमैन महफुज आक्तार किरण। आगामी 3 বছর अर्थात 2023 থেকে 25 পর্যন্ত নারী ফুটবলে অর্থ লগ্নি করবে এবিজি বসুন্ধরা। পৃষ্ঠপোষকতা থেকে পাওয়া অর্থের 1/4 ব্যয় হবে নারী লীগে। ট্রেনিং, ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ আনুষঙ্গিক কাজে ব্যয় হবে বাকি অর্থ। আন্তর্জাতিক ম্যাচগুলো সব বিভিন্ন যারা ক্যাম্পে থাকে তাদের খরচাদি সহ আমরা মোটামুটিভাবে মহিলা দলের পিছনে যা খরচ হয় সেগুলো বহন করব এবং এই চুক্তিটা আপাতত 3 বছরের জন্য হচ্ছে। পুরুষ ফুটবল তুলনায় নারী দলের সাফল্য অনেকটুকু বেশি। তো এই নারীদেরকে যদি ঠিকমতো তাদেরকে সাপোর্ট দেওয়া যায় সব কিছু ক্ষেত্রেই, তো আমার মনে হয় যে নারীরা আরও বেশি সাফল্য আমাদের টেনে দিতে পারবে। সেই চিন্তাভাবনা তো অবশ্যই আমাদের আছে এবং সেই চিন্তাভাবনাও একটা কারণে সম্পৃক্ত হয় এই চুক্তিতে। অলিম্পিক কোয়ালিফাই সামনে রেখে বেশ শক্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাফুফে নারী উইং। ফেব্রুয়ারি উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ফেস্তে গেলেও চেষ্টা চলছে আসিয়ান টিম নিয়ে। এবিজি বসুন্ধরা এগিয়ে আসায় সামনে এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে বলে মনে করছে ফেডারেশন। যখন একটা স্পন্সরশিপ চলে আসে সেটা তো অবশ্যই আমরা যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি সেটাও আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমাদের লিগে শোল্ডারে তাদের ই থাকবে, লোগো থাকবে। ইন্টারন্যাশনাল হোক, ঢাকা ঢাকায় বা বাংলাদেশের যে মাঠেই খেলা হবে সেখানে বসুন্ধরার বোর্ড থাকবে, একটা স্ট্যান্ডার্ড বোর্ড থাকবে, সেটা 10টা 15টা। আপাতত বাফুফে নারী উইং এবং এবিজি বসুন্ধরার 3 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক সমঝোতায় ভবিষ্যতে এই মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।